দর্শক, তো আমি চলে এলাম আমার আরেকটা ভিডিও নিয়ে। পান্ডা ডিভিসিতে আগের দিন আমরা এসেছিলাম, তখন তো পানি একদমই ছিল না দর্শক। তো আজকে পানি পুরো ভর্তি, দেখতে পাচ্ছ কত জোর পানির। তো পানি আগের দিন প্রায় 30 ফুট তলায় ছিল, 30 থেকে 20 ফুট। এদিকটাও পানিতে ভর্তি গেছে পুরো। পানি একদম হাবুডু হয়ে গেছে। মাছ পড়ছে এই এত ছোট ছোট। তো পানির জোরটা আপনারা দেখলে বুঝতে পারেন যে কেমন পানি হচ্ছে। আগের দিন আমরা এটাতে ঢুকেছিলাম দর্শক, আপনারা দেখেছিলেন। আজকে রাস্তা যেতে ভয় লাগবে, সবসময় ঝুলছে পানিরা, পানির প্রভাবে সবসময় গেটটা নড়ছে। তো আজকে না যাওয়া উচিত। এই কাকা জালটা ফেলছে, জালটা ফেলাটা। তো এই কাকা জাল ফেলছে, আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক মাছ কটা পড়ে। মণিকে নিয়ে আসবো, যা মণিকে দাঁড়া, জালটা তুলুক কাকা, ভিডিও হচ্ছে, জালটা তুলে দাঁড়াও না, কিছু যাবে না। আগের দিন আমরা এইখান থেকে ঘুরে এলাম, কিছু হলো না। তুমি না সত্যি ভাই খাও। এই তো হচ্ছে মণি, কাকার হাত, আমার হাত ধরছো। মাঝখানে তো, মাঝখানে যাও। তো কাকা জাল তুলছে এখন, চলো দেখা যাক কতটা মাছ পড়েছে। আমেরিকার মাছ, আমেরিকার না, এটা অন্য মাছ। ফুলাচ্ছে দেখবি, এবার ফুলাবে কত টাকা, দেখো কত ফুলাবে দেখবি। এই জাল, এই মাছ ছাড়া কিছু মাছ আছে, একটা বড় মাছ পালালো। আসবি না ওদিকে, ওখানে দাদা ওদিকে যেও না, ফটো তুলতে পড়ে যাবে। তো এই কাকা মাছ ধরেছে, চলে এসছি দেখতে পার আমরা। এটা বড় সাইজ হচ্ছে একটা, হ্যাঁ এই যে এখনো একটা ফুলে আছে, এরকম চাঁদা মাছ না, রূপচাঁদা না, অন্য মাছ, অন্য মাছ, এখানকার মাছ নেই মনে হচ্ছে। নদীর মাছ, বড় বড় নদী, হ্যাঁ নদীর মাছ মনে হচ্ছে। আচ্ছা